আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জানি ডক্টর জাকির নায়েক এ যুগের একজন অত্যন্ত জ্ঞানবান, তিনি বিভিন্ন ধর্মের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রচার করে থাকেন। তো আজকে যে প্রশ্নটি তাকে করা হয়েছে, আমরা যেটা দেখতে যাচ্ছি, এটি অত্যন্ত কঠিন একটি প্রশ্ন ছিল। ইনি ধর্মীয় প্রতিটি উক্তি, প্রতিটি কথা ধর্মীয় গ্রন্থ থেকেই তিনি তার উদাহরণ টানেন, এজন্যে তাকে আমার খুব ভালো লাগে। এই যুগে তার মতো একজন জ্ঞানবান ব্যক্তির দরকার ছিল। তো চলুন, আজকে ডক্টর জাকির নায়েক প্রশ্নের কি উত্তর দিলেন সেটা আমরা দেখি। চলুন শুরু করা যাক। 1, 2, 3। আমার জন্ম 1979 সালে, হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন, তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে, মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন। ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। এক নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ। আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে, কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে, আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34-এ, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না, এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না, এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না, কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21-22, আল্লাহ বলেছেন তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না। আপনি জানেন না? কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী, স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী। যেমন আমি আগে বলেছি কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2-এ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কি উত্তম। এটা একটা পরীক্ষা,
এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বাবা আছে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআন আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না, আর যারা পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনি সংগ্রাম করা, আপনার রাত জাগে আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন, সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে, পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হয়েছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন, জন্ম পুনর্জন্মের, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি, এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন যা কোরআনে বলা হয়েছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন, এ জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য, 0.00001% পরের জীবনের তুলনায়। তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে এ জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে। তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই জি স্যার, পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না, কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা। আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর, ঈশ্বর, যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্মস্বামি। ঈশ্বরের, ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না, আমি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না, আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর? কিন্তু আমি বুঝতে পারি স্যার, আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসব কোরআনে। যদি আপনি পড়েন উপনিষদ, ছন্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6:2 শ্লোক নম্বর 1, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে
অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় নাচস্য কসিজ জনিতা না চদিপা, এটা সংস্কৃত উদ্ধৃতি যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই, সর্বশক্তি ঈশ্বরের কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে সেদ সিদ্ধ উপনিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশে না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে বত্রিশ নম্বর অধ্যায় শ্লোক নম্বর তিনে না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে একম ব্রহ্ম দেউতিয়া নাস্তে নিনা নাস্তে কিঞ্চন, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর একশো বারো আয়াত নম্বর এক থেকে চার, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনার ঈশ্বরের সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি, ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি। আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না যা আপনি বলছেন, আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার, আমি ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর, না? আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের, আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়, এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন। ফাইন, যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন, আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন, আমি যার কথা বলছি। যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন।
আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন, আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভয়শুদ্ধ নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর, আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান যান, আমি চাই না, আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব, আমি চাই দুজনে স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ উপনিষদ কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন, আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, তো আমরা দেখলাম ডক্টর জাকির নায়েকের উপস্থাপনা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট এবং আপনি শেয়ার করতে পারেন, কারণ এটি শেয়ার করে অবশ্যই লাভ আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।